আপনারা এই প্রাণীটিকে হয়তোবা দেখেছেন, এর নাম হনুমান। অনেকে একে মুখ পোড়া হনুমানও বলে। এদের কপালের পিছনে ফেরানো সোজা লম্বা মোটা টুপির মতো একগুচ্ছ চুল থাকে, এর জন্য এদেরকে টুপিওয়ালা হনুমানও বলা হয়ে থাকে। বর্তমান সময়ে বন জঙ্গল কমে যাওয়ার কারণে, বিশেষ করে গাছ কমে যাওয়ার কারণে এরা এদের বাসস্থান হারিয়েছে। তাই প্রায় সময়ই এদেরকে গ্রামের ভিতরে, অর্থাৎ মানুষ যেখানে বসবাস করে সেই এলাকাগুলোতেও দেখা যায়। এরা মূলত আসে খাদ্যের সন্ধানে, এরা কারো ক্ষতি করে না। কিন্তু বিষয় হলো, আপনি যদি এদেরকে তাড়া করেন, এরা হিংস্র হয়ে যেতে পারে এবং আপনার উপরে আক্রমণ করতে পারে। আপনি যদি এদেরকে ইট ছুঁড়ে মারেন, পাল্টে এরাও আপনাকে ইট ছুঁড়ে মারতে পারে। আমি কিছু খাবার এনে এদের দিয়েছি, দেখুন এরা কত বন্ধু ছিল। এরা কিন্তু ক্ষতি করছে না, আমার আমার সামনেই আছে এবং খুব সুন্দর মতো খাবার খাচ্ছে। আমার কাছে যতটুকু খাবার ছিল সব দিয়ে দিয়েছি, আর প্রথমে যে তিনজন ছিল এরা সব নিয়ে নিয়েছে, এর জন্য অন্যরা পায় নাই। আমার কাছে যথেষ্ট খাবারও ছিল না, তাই দিতে পারি নাই। এদের লেজগুলো অনেক বড় হয়, সাধারণত মাটিতে চললে এরা লেজগুলো বাঁকিয়ে, হ্যাঁ প্রশ্নচিহ্নের মতো বাঁকিয়ে উপরের দিকে রেখে দেয়। এরা বেশ ইন্টারেস্টিং।